বাংলার উপকূল ঘূর্ণিঝড় জওয়াদের আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই, আতঙ্কের কোনো কারণ নেই। শনিবার বিকেলে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, আগামী ছ ঘন্টা সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য কলকাতা পুলিশ দিয়েই পুরভোট হবে। রাজ্যের 32,000 পুলিশ দিয়ে কলকাতা পুরসভায় ভোট সম্পন্ন হবে। পুরভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে পুলিশের প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। সামনে ঢাসা কর্মসূচি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভায় বক্তব্য রাখার জন্য কাঠমান্ডু থেকে আমন্ত্রণ এসেছে। সূত্রে খবর, সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে একদিনের সফরে নেপাল যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে 4 জনকে দিল্লিতে তলব করল ইডি। কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লালা ঘনিষ্ঠ 4 অভিযুক্তকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবারই তাদের তলব করা হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষক বাজার একেবারেই ব্যস্ততম জায়গা। সেই কৃষক বাজার একটি গোপ্র সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ভাতার গ্রামের বাপি সর্দার নামের এক যুবক সাপটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন। জোড়া মৃত্যু কিনারা করতে মালদা এয়ারপোর্টে ফরেন্সিক টিম। গত 23 নভেম্বর প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার হয়েছিল জাহাজ ফিল্ড এলাকা থেকে। মৃতদেহের পরিবারের পক্ষ থেকে সিআইডি তদন্তের দাবি জানানো হয়। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে ফরেন্সিক টিম। জওয়াদ আসার পূর্ব উপকূলবর্তী এলাকা পরিদর্শন ও খেজুরিবাসীকে সতর্ক করলেন খেজুরি বিধায়ক শান্তনু প্রামাণিক। মসনদী আলাঘাট পরিদর্শন করার পাশাপাশি প্রতিটি মানুষের সমস্যার কথা শোনেন তিনি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ব্যারাকপুর এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন শুরু হলো ব্যারাকপুর সুকান্ত সদনে। শনিবার শুরু হয়, সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস সহ অন্যান্য নেতৃত্ব। ভাতার গার্লস হাই স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে ক্যাম্প করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার সার্কেল ইন্সপেক্টর মৌমিতা সরকার। এদিন প্রায় 60 জন ছাত্রছাত্রী হাজির হন এই ক্যাম্পে। প্রকাশ্য দিবালোকে গলসির গলিগ্রামে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে খ্যাক শিয়াল। রাতে শিকারীকে দিনে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত গ্রামের মানুষ শিয়ালটিকে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে। অসুস্থ শিয়ালটিকে উদ্ধার বন দফতরের, এহেন কাজে বন দফতরকে ধন্যবাদ গ্রামবাসীদের।